আগের সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এই সপ্তাহে আবার নতুন ধামাকা টিআরপিতে, একের পর এক নতুন পুরনো ধারাবাহিকের মধ্যে জোর টক্কর। দু একটি ধারাবাহিক আবার কামব্যাক করেছে, টপারকে তাতেও চমক। তাহলে চলো দেখা যাক কে বাজিমাত করেছে এই সপ্তাহে। সবাইকে হারিয়ে দুজন টপার হলো, জগধাত্রী এবং অনুরাগের ছোঁয়া, যাদের টিআরপি 8.2। দ্বিতীয় স্থানে সবাইকে চমকে দিয়ে এসে গেছে নিম ফুলের মধু, যার টিআরপি 7.5। তৃতীয় স্থানে আছে আলতা ফরিং, টিআরপি 7.3। চতুর্থ স্থানে আছে ধুলোকণা, যার টিআরপি 7.0। পঞ্চম স্থানে আছে একাদোক্কা এবং গৌরী এলো, যাদের টিআরপি 6.9। ষষ্ঠ স্থানে আছে গাঁটছড়া, সাহেবের চিঠি এবং খেলনাবাড়ি, যাদের টিআরপি 6.8। সপ্তম স্থানে আছে মিঠাই এবং মাধুবীলতা, যাদের টিআরপি 6.6। অপরদিকে অষ্টম স্থানে আছে লক্ষ্মী কাকিমা, যার টিআরপি 6.3। এরপরে নবম এবং দশম, এই দুটি স্থানে আছে নবাবনন্দিনী এবং হরগৌরী পাইস হোটেল, যাদের টিআরপি যথাক্রমে 6.0 এবং 5.7। তাহলে এই সপ্তাহের প্রথম দশে এই সমস্ত ধারাবাহিক আছে। এইবার দেখা যাক বাকিদের কী হাল। এরপরে 11তম স্থানে আছে এই পথ যদি না শেষ হয়, যার টিআরপি 4.8। 12তম স্থানে আছে গুড্ডি, টিআরপি 4.5। 13তম স্থানে আছে গোধুলি আলাপ, যার টিআরপি 3.8। 14তম স্থানে আছে লালকুঠি, টিআরপি 3.7। এবং 15তম স্থানে আছে বোধিসত্ত্ব, যার টিআরপি 3.2। এরপরে 16তম স্থানে আছে উড়ন্তুবড়ি, যার টিআরপি 2.8। এরপরে 17তম স্থানে আছে শিশু ভোলানাথ, টিআরপি 2.2। এবং সবশেষে 18তম স্থানে আছে রাধাকৃষ্ণ, টিআরপি 1.7। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।